হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য নাদার ভিডিও অফ ওয়েল স্টাডি আজকে আমরা আলোচনা করবো ইংলিশের ভোগ স্পার্ট পার্ট নিয়ে আজকে ভোগ আপস পার্টের পার্ট টু এর আগে অলরেডি দু তিনটে পার্ট ইংরেজির ওপরে আপলোড করা হয়ে গেছে যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখে নেবে যদি ইন্টারেস্টেড হও তবে আজকে আলোচনা করা হবে ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সিনোনিমস এবং ভোকাবুলারি কথাটা উল্লেখ করেছি আজকে যে দশ ওয়ান ওয়ার্ড রাখা হয়েছে সেখানে আমি ওই দশটার মাধ্যমে কিন্তু চল্লিশটা আজকে তোমাদের ভোকাবস নিয়ে আলোচনা করব অবশ্যই তোমাদের ভোকাবস ডেভেলপড হবে এছাড়া আমি নাউনের উপরে একটি কমপ্লিট ভিডিও আপলোড করেছি যদিও সেখানে ভিউয়ার্স খুব কম কারণ বাংলা ফরম্যাটে কিন্তু কেউই এইভাবে স্পটিং ইরোর বা গ্রামাটিক্যাল পার্টের উপর কোনো ভিডিও সেইভাবে ছাড়ে না আমি যেটা দেখেছি তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি অবশ্যই পরবর্তীকালে গ্রামাটিক্যাল পার্ট আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো বরাবরের মতো যেহেতু আমার আমি একটা নতুন ক্রিয়েটর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে অন্যান্য স্টাডি গ্রুপে এবং তুমি যদি প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবে যাতে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি ওকে দেন শুরু করা যাক ওকে দেন টুডেজ ফার্স্ট কোয়েশ্চেন কি গভর্নমেন্ট রুল্ড বাই কিং অর্থাৎ যে গভর্নমেন্টটা বা যে সরকারটা কি রাজা চালায় রাজা চালিত যে সরকার সেটাকে কি বলা হবে ওকে অপশানগুলো আমরা ফার্স্ট দেখব কি মোনার্চি থিওক্রেসি বিউরোক্রেসি অ্যান্ড অটোক্রেসি তাহলে আমি তোমাদের দু থেকে তিন সেকেন্ড সময় দেবো তোমরা ভাববে দেন আমি উত্তরটা বলার চেষ্টা করব অবশ্যই পেন খাতা সামনে রাখবে কারণ এখান থেকে কিন্তু আমি মোট চারটে একটা থেকে অ্যাকচুয়ালি চারটে করে নতুন ভোকাপস কিন্তু তোমরা পাবে ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে যে সরকারটা রাজা চালায় তাকে কি বলা হয় তাকে বলা হয় কি মোনার্চি ওকে মোনার্চি তাহলে নেক্সট যে তিনটে বাকি যে তিনটে গেলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তাহলে থিওক্রেসি থিওক্রেসি মানে অ্যাকচুয়ালি কি থিওক্রেসি হচ্ছে দ্য গভর্নমেন্ট রুল্ড বাই রিলিজিয়াস বিলিফ ওকে দ্য গভর্নমেন্ট রুল্ড বাই রিলিজিয়াস বিলিফ অর্থাৎ ধর্মের দ্বারা যে বা যে গভর্নমেন্ট চলে ওকে দেন কি ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র অর্থাৎ অফিসিয়ালসরা যখন কোন সরকার চালায় তখন তাকে বলা হবে বিউরোক্রেসি ওকে অ্যান্ড অটোক্রেসি অটোক্রেসি মানে যেখানে একজনই থাকে এবং একজনের কথায় টোটাল দেশটা চলে এরকম একজন দ্য গভর্নমেন্ট হুইচ ওয়াজ রুল বাই অনলি ওয়ান পারসন মানে গভর্নমেন্ট যেটাকে একমাত্র একটা মানুষ চালনা করে মানে এক কথায় ষোড়তান্ত্রিক টাইপের যে সরকার সেটাকে বলা হবে অটোক্রেসি ওকে নেক্সট ওকে দেন নেক্সট কি কিলিংস ওয়ান কিং অর্থাৎ কি রাজাকে হত্যা করা রাজাকে হত্যা করা তাহলে সেক্ষেত্রে তাকে কি বলা হবে এক কথায় আমরা অপশানগুলো দেবো কি প্যাট্রিসাইট রেজিসাইট ম্যাট্রিসাইট এবং পেরিসাইট ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তরটি হয়ে যাবে কি রেজি অর্থাৎ রাজাকে হত্যা করাকে বলা হয় কি রেজি তাহলে নেক্সট যে তিনটে থেকে গেল সেগুলো সম্পর্কে আমরা জানবো তাহলে প্রথমে কি প্যাট্রিসাইট প্যাট্রিসাইট প্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিংস ওয়ান ফাদার অর্থাৎ নিজের বাবাকে হত্যা করা ম্যাট্রিসাইড মানে হচ্ছে কিলিংস ওয়ান মাদার অর্থাৎ মাকে হত্যা করা প্যাট্রিসাইড মানে পিতা হত্যা ম্যাট্রিসাইড মানে মাতা হত্যা অ্যান্ড পেরিসাইড পেরিসাইড মানে কিলিংস ওয়ান প্যারেন্টস বা কারোর গুরুকে বা পিতা মাতাকে হত্যা করা সেক্ষেত্রে কী হয় পেরিসাইড ওকে তাহলে আমরা কী জানলাম প্যাট্রিসাইড মানে বাবাকে ম্যাট্রিসাইড মাকে পেরিসাইড পিতা মাতা এবং রেজিসাইড মানে কিং ওকে তাহলে এই যে হত্যা হত্যা বলে একটা সিরিজ আছে ওয়ান ওয়ার্ডে তাহলে এটা কিন্তু আমাদের টোটাল কমপ্লিট আমাদের পড়তে হবে ওকে নেক্সট কি ম্যানিয়া ফর স্টিলিং অর্থাৎ কি যার স্বভাব চুরি করা যার স্বভাব এরকম একজন ব্যক্তিকে কি বলা হবে তাহলে কী অপশানগুলো ফাঁসে দেখবো কি ক্লেপ্টোম্যানিয়া পাইরোম্যানিয়া মাইথোম্যানিয়া অ্যান্ড বিব্লিও ম্যানিয়া ওকে তাহলে ক্ষেত্রে উত্তরটি কী হবে তোমরা ফার্স্টে করার চেষ্টা করবে অপশানগুলো কী ক্লেপ্টোম্যানিয়া পায়রোম্যানিয়া মাইথোম্যানিয়া অ্যান্ড বিবলিওম্যানিয়া এখে উত্তরটি কী হবে ক্ষেত্রে উত্তরটি কিন্তু হবে ক্লেপ্টোম্যানিয়া ওকে নেক্সট যে তিনটে আছে সেগুলো কী হবে তাহলে ফার্স্ট কি ফায়রোম্যানিয়া ফায়রোম্যানিয়া হচ্ছে ম্যানিয়া ফর সেটিং ফায়ার অর্থাৎ কোনো জায়গায় আগুন ধরিয়ে দেওয়া যার স্বভাব তাকে কী বলা হয় পায়রোম্যানিয়া মাইথোম্যানিয়া মাইথোম্যানিয়া মানে ম্যানিয়া ফর লাইং অর্থাৎ যার স্বভাব হলো কি শুধু মিথ্যে কথা বলা হয় এমন স্বভাবযুক্ত ব্যক্তিকে কী বলা হয় ম্যানে এবং বিব্লিও ম্যানে হচ্ছে ম্যানিয়া ফর মানে অ্যাকচুয়ালি বই পুরনো বই সংগ্রহ করা ম্যানিয়া ফর কালেক্টিং বুকস ওকে দ্যাট ইজ বিব্লিও ম্যানিয়া তাহলে কী হলো ক্লেপ্টোম্যানিয়া মানে হচ্ছে চুরি করা চুরি করা স্বভাব পায়রো হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া মাইথোম্যানিয়া মানে মিথ্যে কথা বলা বা মিথ্যুক টাইপের যা স্বভাব এবং বিব্লিও ম্যানিয়া মানে কালেক্টিং বুক যা স্বভাব হচ্ছে বই কালেক্ট করা ওকে নেক্সট আ মেডিসিন হুইচ ইনক্রিজ দ্য ডে অফ লাইফ একটা ঔষধ যেটা কি তোমার জীবনের ব্যাপ্তিকে বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কী হবে প্রথমে আমরা অপশনগুলো দেখবো কী আছে লুলাবি ভ্যালেটু ডিনেরিয়ান অ্যান্ড ইলিক্সির ওকে তাহলে এক্ষেত্রে কী হবে তাহলে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি ইলিক্সির ইলিক্সির হচ্ছে কাইন্ড অফ মেডিসিন যেটা কী করে আমাদের লাইফ স্প্যানটাকে বাড়িয়ে দেয় ওকে তাহলে বাকি যেগুলো থেকে গেলো সেগুলো কি হচ্ছে লুলাবি লুলাবি হচ্ছে কি যখন শিশু ঘুম ঘুমোতে চায় না তখন কি রাতের বেলায় তাকে যে গানটা শোনানো হয় সেটাকে কিন্তু বলা হয় লুলাভি ওকে ফার্স্ট ইডিয়াস ফার্স্ট ইডিয়াস মানে হচ্ছে একটা খুদ টাইপের ব্যক্তি যাদেরকে কখনোই মানে সন্তুষ্ট করা যায় না আ হু হুইজ ভেরি হার্ড টু প্লিজ মানে একটা মানুষ যে যাকে সন্তুষ্ট করা খুবই কঠিন সেরকম ব্যক্তিকে বলা হয় ফার্স্ট ফ্যাস্টিডিয়াস ওকে তাহলে লাস্ট ওয়ান কি ভ্যালে টু ভ্যালেটু ভ্যালে টু ডিনেরিয়ান মানে হচ্ছে আ পারসন হু অলওয়েজ থিঙ্ক হিমসেলফ অ্যাজ ইল মানে একজন ব্যক্তি যে সবসময় নিজেকে অসুস্থ মনে করে এমন একজন ব্যক্তিকে বলা হয় কি ভ্যালে টু ডিনেরিয়ান ওকে তাহলে কি জানলাম মেডিসিন যেটা লাইফ স্প্যানের মধ্যে বৃদ্ধি করে সেটিকে কী বলা হয় ইলিক্সির রুল আপ হচ্ছে রাত্রেবেলায় বাচ্চাদের যে গান শোনা নয় ফার্স্ট ইডিয়াস মানে খুদ টাইপের ব্যক্তি আর ভ্যালাটিনেরিয়ান মানে কি যে সবসময় নিজেকে অসুখ মানে সবসময় নিজেকে অসুস্থ বলে মনে করে ওকে নেক্সট ওয়ান হু অলওয়েজ থিংস ফর আদার একজন যে সবসময় অন্যের কথা চিন্তা করে ওকে পরোহিত ঐসি যাকে বলা হয় এক কথায় তাকে কী বলা হবে ফার্স্টে দেখব অপশনগুলো কি গালিবল অলটিউরিস্ট অ্যাগনস্টিক্স অ্যান্ড থিওসাইড ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি অল টিউরিস্ট অল টিউরিস্ট ইজ আ পার্সন হি অলওয়েজ থিংস ফর আদার বা থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার তো অল টিউরিস্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যে সবসময় অন্যের কথা চিন্তা করে বা অন্যের কি করে ভালো হবে এরকম কিছু চিন্তা করে ওকে তা তারপরে রেস্ট যেগুলো থেকে গেল সেগুলো কি বলছে গালিবল গালিবল হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে খুব ইজিলি ডিউপ করা যায় মানে যাকে খুব ইজিলি বোকা বানানো যায় মানে গালিবুল মানে একজন সাদা ব্যক্তি যাকে খুব সহজেই বোকা বানানো যায় ওকে অ্যাগনস্টিস এর আগের ভিডিওতে আমি এটা করেছি অ্যাগনিস্টিস অ্যাগনস্টিস মানে হচ্ছে এমন একজন ব্যক্তি হু হ্যাড এ ডাউট ইন দ্য এক্সিস্টেন্স অফ গড মানে এমন যে একজন ব্যক্তি যে ঈশ্বরের যে অস্তিত্ব সে সম্পর্কে সন্দেহ পরায়ণ নেক্সট কি থিওসাইট থিওসাইট মানে একটু আগে আমি করলাম সাইড দিয়ে মৃত্যু মানে কিল করা তাহলে থিওসাইড হচ্ছে কাকে কিল করা ধর্মীয় বিশ্বাসকে মারা ওকে কিলিং আর রিলিজিয়াস ফেট দ্যাট ইজ থিওসাইড থিওসাইড মানে ধর্মীয় বিশ্বাসকে হত্যা করা ওকে নেক্সট কি ওয়ান হু ইট এভরিথিং একজন যে সব কিছু খায় দ্যাট মিন্স যে নিরামিষ এবং আমিষ উভয় যা পায় তা খায় এগুলো দেখবো কি কসমোপোলিটন অমনিভোরস গ্লুটন নিউমাসমেটিক্স ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি অম্নিভোরাস ওকে অমনিভোরাস মানে এমন একজন ব্যক্তি হু ইটস এভরিথিং তাহলে নেক্সট আর যেগুলো আছে সেগুলো কি কসমোপলিটান এটাও এর আগের ভিডিওতে আমি করিয়েছি কসমোপলিটান হচ্ছে এমন একজন ব্যক্তি যে সমগ্র পৃথিবীটাকে নিজের মনে করে হু থিংস অল বা হোল ওয়ার্ল্ড অ্যাজ ইজ ওন প্লেস ওকে সমগ্র পৃথিবী পৃথিবীটাকেই নিজের বলে মনে করে বা হু ডাজ নট বিলিভ ইন দ্য বাউন্ডারিস অর্থাৎ যে এই যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ভিতরে বাউন্ডারি থাকে সেগুলোর উপর বিশ্বাস করে না এমন একজন ব্যক্তি মানে পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষকে সে নিজের বলে মনে করে ওকে কসমোপোলিটন গ্লুটন যে কি প্রচুর খায় মানে যে পেটুক টাইপের লোক তাদেরকে বলা হয় গ্লুটন অ্যান্ড নিউমেসমেটিক্স নিউমেসমেটিক্স হচ্ছে স্টাডি অফ কয়েন্স যারা কয়েন নিয়ে স্টাডি করে তাদেরকে বলা হয় নিউমেসমেটিক্স অর্থাৎ স্টাডি স্টাডি অফ কয়েন স্টাডি অফ বার্ডস এগুলো কিন্তু পড়তে হবে ওকে নেক্সট কি নয়জি ওর ডিসঅর্ডারলি প্লেস একটা খুবই নয়েসযুক্ত একটা পরিবেশ বা একটা জায়গা এমনগুলো দেখবো আমরা কি বেলিগারেন্ট বেডল্যাম্প বুম অ্যান্ড নান দিস ওকে তাহলে কী হবে উত্তরটি তাহলে উত্তরটি কিন্তু হয়ে যাবে কি বেডল্যাম্প ওকে ইজ আ প্লেস হুইচ ইজ ভেরি ডিসারলি বা নয়েজি বেড়লাম হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে খুবই নয়েজি যেখানে খুবই বা হইচ ঝামেলা হয় এরকম একটা প্লেস ওকে তাহলে রেস্ট আর যেগুলো থেকে গেল সেগুলোকে প্রথমে কি মানে কি যুদ্ধ ভাবাপন্ন একজন ব্যক্তি তাহলে কি হস্টাইল মুড সবসময় অ্যাগ্রেসিভ থাকে মুডে এরকম একজন ব্যক্তিকে বলে বেলিগারেন্ট ওকে বুম বুম মানে কি হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া সাডেনলি কোনো কিছু হঠাৎ করে বেড়ে গেল সেটাকে বোঝানোর জন্য আমরা বলি সাডেন বুম ওকে নেক্সট কি ওয়ার্ড ডিফারেন্ট ইন মিনিং বাট সিমিলার ইন সাউন্ড একটা শব্দ যেটার মানে আলাদা বাট সাউন্ড কি সেম প্রায় সেম তাহলে সেই রকম ওয়ার্ডকে আমরা কি বলবো ওকে অপশানগুলো দেখবো সিনোনিমস অ্যান্ডোনিমস হোমোনিমস অ্যান্ড নিমস তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে উত্তরটি খুবই ইজি তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি হোমোনিমস ওকে হোমোনিমস এমন এক ধরনের ওয়ার্ড যেগুলো কি মানে আলাদা বাট কি ওগুলো শুনতে একই রকম যেমন হিয়ার হিয়ার ওকে ওকে নেক্সট যেগুলো আছে আমরা প্রায় সবগুলো জানি সিনোনিম মানে সমার্থক শব্দ অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আগে যেটা আমরা জানি না সেটা হচ্ছে নিমস নিমস হচ্ছে কি নিমফ মানে হচ্ছে পরি ওকে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার দ্যাট ইজ পোর টাইপের ক্যারেক্টারকে বলা হয় নিমস ওকে নেক্সট কমপ্লিট লুজ অফ হোপ অর্থাৎ সমস যার কাছে আর কোনো আশা নেই এরকম একজন ব্যক্তি অর্থাৎ হতাশাগ্রস্ত একজন ব্যক্তি ওকে অপশানগুলো দেবো কি ডেসপন্ডেন্সি ডোমিসাইল ডিবাকল অ্যান্ড পিডেস্ট্রেন ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে তাহলে এক্ষেত্রে উত্তরটি হবে কি ডেসপন্ড্যান্সি ওকে ডেসপন্ডেন্সি মানে হচ্ছে কমপ্লিট লুজ অফ হোপ অর্থাৎ সম্পূর্ণ হতাশায় নিমজ্জিত একজন ব্যক্তিকে বলা হয় ডেসপন্ডেন্সি ওকে তাহলে নেক্সট যে বা তিনটে থেকে গেলো সেগুলো কি প্রথমে কি ডোমিসাইল আমার এটা খুবই পরিচিত একটা ওয়ার্ড ডোমিসাইল ডোমিসাইল মানে হচ্ছে ওয়ান হু লিভস পারমানেন্টলি ইন এ প্লেস একজন যে কোন একটা জায়গায় পারমানেন্টলি থাকে তখন বলা হয় যে সে ওই জায়গায় ডোমিসাইল ওকে ডোমিসাইল মানে পারমানেন্টলি কোনো জায়গায় থাকা ওকে ডিবাকল ডিবাকল মানে আ কমপ্লিট ফেলিওর অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস বা সম্পূর্ণ ফেলিওর যখন হয়ে যাবে তখন তাকে বলা হয় ডিবাকাল এবং পিডেস্ট্রেন পিডেস্টেন মানে হচ্ছে যে পায়ে হেঁটে চলে তামন হু ওয়াক অন ফুড তাকেই বলা হবে পিডেস্ট্রেন ওকে ওকে তাহলে আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওতে আরও ভোকাবস আপস পার্ট নিয়ে আমি উপস্থিত হব তবে সবার কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং বিভিন্ন স্টাডি গ্রুপগুলোতে শেয়ার করতে যাতে আমি আরও বেশি মোটিভেট হই এবং গ্রামারের পার্ট আস্তে আস্তে শুরু করা হবে অলরেডি আমি নাউনের উপর একটা ভিডিও ছাড়ি যদিও সেখানে ভিউয়ার্স খুবই কম দেখেই বোঝা যাচ্ছে যে গ্রামার্স পার্টে সবাই ইন্টারেস্টেড নয় যদিও বাংলা ফরম্যাটে আগে কখনো এরকমভাবে কেবি করাই না আমি যে ভিডিওগুলো অলরেডি দেখেছি সেখানে ওকে তাহলে সবাই ভালো থাকবে হ্যাভ এ গুড ডে